মেডিকেল ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি কথা বলবো, যে সমস্ত বান্ধবীরা বাচ্চা নিতে চাইছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, যাদের বাচ্চা হওয়ার ব্যাপারে নানারকম সমস্যা আছে, বা এছাড়া ডায়রিয়ার সমস্যা আছে, বা ব্রেস্টের কোনো রকম সমস্যা আছে, এরকম কোনো সমস্যা থাকলে আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে বান্ধবীরা। বান্ধবীরা, আজকে আমি কথা বলবো ফার্টিসিওর এফ ট্যাবলেটের সম্বন্ধে। এই ট্যাবলেটটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজেই পেয়ে যাবে, এছাড়া অনলাইনে অ্যাভেলেবেল আছে, অনলাইন থেকেও তোমরা পারচেস করতে পারো। এই ফার্টিসিওর ট্যাবলেটটার প্যাকে মোট 10টি ট্যাবলেট আছে, এর দাম 241 টাকা। সবার আগে বলে দিই বন্ধুরা, যে এই ট্যাবলেটটা ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবে, আর এছাড়া বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার থেকে দূরে রাখবে, বাচ্চাদের হাতের নাগালটা রাখবে না। এবার আমি বলে দিই বন্ধুরা, এই ট্যাবলেটটা কী কী কারণে ব্যবহার করা উচিত। যদি কোনো মহিলা বাচ্চা নিতে চাইছে কিন্তু বাচ্চা হচ্ছে না, তাহলে সেই জন্য এটা ইউজ করতে পারে। এছাড়া যদি কোনো মহিলার লাং ক্যান্সার থাকে, বা হার্টের কোনো রকম ক্যান্সার থাকে, বা যদি ডায়রিয়ার সমস্যা থাকে, বা শরীরে কোনো দুর্বলজনিত কোনো রকম সমস্যা থাকে, তাহলে এই ট্যাবলেটটা ডাক্তার সাজেস্ট করে থাকেন। এবার আমি বলে দিই বন্ধুরা, এই ট্যাবলেটটিকে কীভাবে ব্যবহার করতে হবে। এই ট্যাবলেটটিকে সাধারণত দিনে একবার ইউজ করতে হয়, তা আবার খাওয়া দাওয়ার পরে, না খেয়ে এই ট্যাবলেটটিকে খাওয়া যাবে না, খাওয়া দাওয়ার পরে একটি ট্যাবলেট জলের সাথে খেতে হবে। এবার বন্ধুরা আমি বলে দিই এর সাইড ইফেক্ট সম্বন্ধে। বন্ধুরা, সাইড ইফেক্টস বলতে এতে অ্যালার্জির সমস্যা হতে পারে, বা বমি বমি ভাব আসতে পারে, বা ডায়রিয়ার সমস্যা হয়ে যেতে পারে, বা বেশি পায়খানা বমি হতে পারে, বা মাথা যন্ত্রণা হতে পারে, এরকম সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, যেটা বললাম, এই ট্যাবলেটটা ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে, নাহলে কিন্তু অনেক বেশি বিপদ হয়ে যেতে পারে, কারণ ট্যাবলেটটা একটি খুবই বিপজ্জনক ট্যাবলেট, তো ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বান্ধবীরা, যে এই ট্যাবলেটটি কারা ইউজ করতে পারবে না। যাদের কিডনির সমস্যা আছে, বা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, এছাড়া যদি কোনো রকমের শরীর খারাপ আগে থেকে রয়েছে, যদি কোনো রকমের ওষুধের কোর্স কমপ্লিট করছে, তাহলেও কিন্তু এই ট্যাবলেটটা ইউজ করা যাবে না। আর এই ট্যাবলেটটা শুধুমাত্র মহিলাদের জন্য। আর যেটা বললাম বন্ধুরা, এই ট্যাবলেটটা কিন্তু সবসময় বাচ্চাদের থেকে দূরে রাখবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।